না জাগলে গায়ে ছেড়ে ডালে হাজার পাখির ছাড়, না শুনলে কোয়াড়কে কে লাল মোরগের ডাক, বটের ছায়ে না বাজলে চৈতি মেলার ডাক। এখন অবশ্যই গান নিয়ে ব্যস্ত আছি, কারণ আমি তো আসলে ছোটবেলা থেকে আমার যেহেতু গানের পরিবেশে আমার জন্ম, আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, তিনি বাংলাদেশের সংগীতের একজন লেজেন্ড পার্সন ছিলেন, তো আমি সবসময় চেষ্টা করেছি যে বাবার লেখা গানগুলোকে তরুণ প্রজন্মের সামনে আরো বেশি করে আনতে, পুরনো গানগুলো স্পেশালি। কিন্তু বাবা আসলে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন যে শুধু পুরনো গানগুলো করছো, আমার লেগেসি ধরে রাখছো, আমি খুব খুশি। কিন্তু একজন শিল্পীর মেইন আইডেন্টিটি হচ্ছে তার মৌলিক গানে, তো বাবা দিচির খাতা নামে একটি খাতা রেখে গিয়েছেন, সেই খাতায় আমার জন্য বেশ কিছু মৌলিক গান তিনি রেখে গিয়েছেন। আমি এখন আপ্রাণ চেষ্টা করছি সেই কাজগুলোকে আপনাদের সামনে দর্শক। না জাগলে গাছের ডালে হাজার পাখির ছাড়, না শুনলে কোয়াড় থেকে লাল মোরগের ডাক, বটের ছায়ে না বাজলে চৈতি মেলার ডাক, ইত্যাদি আরো অজস্র দেশের গান তিনি আমার জন্য রেখে দিয়েছেন। আমি এক এক করে সবগুলি আপনাদের সামনে আনব। অবশ্যই এই ধরনের প্ল্যান আমরা আগেও করেছি, যেমন বাবা তো 20,000-এর উপরে গান লিখেছেন, এই গানগুলো পুরনো গান এতটাই জনপ্রিয়, আমি বলবো যে তার লেখা গানের ভেতর থেকে 90% গানই মানে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি এই গানগুলো ইউটিউবে আছে, পুরনো গানগুলো যেভাবে চিত্রায়ণ করা আছে ওভাবে, কিন্তু এখন তো আসলে মানে যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয়, তো দেখা যায় যে ওল্ড ইজ গোল্ড একটা কথাই আছে, সেই পুরনো গানগুলোকে আমরা নতুন করে রিমেক করছি, রিমিক্স করছি, এটা নিঃসন্দেহে ভালো একটা দিক আমি বলবো। আমরা এই রিমিক্স বলেন বা রিমেক বলেন, এই জিনিসগুলোকে আমরা সবসময় সাপোর্ট করি, এবং আমারও প্ল্যান আছে যে বাবার লেখা বেশ কিছু গান ইতিমধ্যে আমরা কালেকশনও করা শুরু করেছি, কারণ বাবার মতো যারা লেজেন্ডারি পার্সন আছেন ওদের কাজগুলোকে যদি আমরা সংরক্ষণ না করি, একটা আর্কাইভ তৈরি না করি, তাহলে তো তরুণ প্রজন্ম আস্তে আস্তে ওনাদেরকে ভুলে যাবে। তো সেই উদ্যোগ থেকে আমরা যেটা করেছি, বাবার লেখা গান দিয়ে আমরা বই বের করেছি অল্প কথার গল্প গান নামে, সেখানে একে একে 4টি খণ্ড বের হয়েছে, এবং প্রত্যেকটি খণ্ডে আপনারা বাবার লেখা প্রায় 200টি গান করে আপনারা পাবেন, পুরো লিরিক্স সহ, এবং গানের পেছনের ইতিহাসগুলোও পাবেন, কারণ বাবা সবসময় গানের গল্পগুলো আমাদেরকে বলতেন, কিছু আমাদের মনে আছে, কিছু আমরা লিখে রেখেছি, সেগুলো দিয়ে আমরা বই আকারে বের করছি। তো এভাবে একটা পাণ্ডুলিপি আকারে আর্কাইভ তৈরি করছি, এবং ভবিষ্যতে আমাদের এটাও ইচ্ছা আছে যে বাবার নামে একটা একাডেমিক করব, সেখানে বাবার যত কাজ এবং বাবার ব্যবহৃত জিনিসপত্র সেখানে থাকবে, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আসবে, আমার বাবা সম্পর্কে জানবে। এবং আমি মনে করি এটা তো আমরা গাজী মাজহারুল আনোয়ারের পরিবার হিসেবে এই উদ্যোগটা নিয়েছি, আমি সবাইকে আরও যারা কিংবদন্তি সন্তানরা রয়েছেন বিভিন্ন সেক্টরে চলচ্চিত্র এবং সঙ্গীতে, আমি প্রত্যেকে আহ্বান জানাবো যে আপনারাও আপনাদের বাবা মার কাজগুলোকে এভাবে সংরক্ষণ করুন। তবে যে কোনো কাজ সরকারি হস্তক্ষেপ ছাড়া আসলে বড় হয় না, আমরা সরকারের কাছেও এই অনুরোধটা আমার থাকলো যে আপনারা এই কিংবদন্তি মানে আর্টিস্ট যারা রয়েছেন আমাদের বাংলাদেশে, যাদের কাজের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, গান, চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে।